আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জার্মান ঘাস সম্পর্কে। জার্মান ঘাস গরু, ছাগল, ভেড়া ও গারুলের খুব পছন্দনীয় একটি ঘাস। জার্মান ঘাস দ্রুত বর্ধনশীল ও উচ্চ ফলনশীল একটি জাত। বাংলাদেশে এই ঘাস চাষাবাদের প্রচুর সম্ভাবনা রয়েছে। গবাদি পশুর খামার করার ক্ষেত্রে বাণিজ্যিকভাবে এই ঘাস একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ হচ্ছে অধিকাংশ জমিই আমাদের বাংলাদেশে নিচু এবং জলাবদ্ধ, আর যেসব জমিতে পানি জমে থাকে, বর্ষার পানি আসে, সে সকল জমির জন্য সবচাইতে উত্তম হচ্ছে জার্মান ঘাস। কারণ আমরা জানি নেপিয়ার পাকচং ঘাসগুলো অনেক ফলনশীল। আমরা জানি নেপিয়ার ঘাসের গোড়ায় পানি জমলে ঘাসগুলো মারা যায়, সেক্ষেত্রে জার্মান ঘাস হচ্ছে সর্বোত্তম চাষাবাদের ক্ষেত্রে। জার্মান ঘাস চাষের জন্য জমি নির্বাচন। জার্মান ঘাস নিচু ও জলাবদ্ধ জমিতে যেহেতু ভালো জন্মায়, সেক্ষেত্রে সব জমিতেই প্রায় জার্মান ঘাসের চাষ করা যায়। তবে পানি যে সব জমিতে জমে না, সেক্ষেত্রেও জার্মান ঘাস চাষাবাদ করা যায়। তবে পানি সেচ দিলে এই জার্মান ঘাসের ফলন ভালো হয়। রোপণের সময় মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ঘাস চাষের সবচেয়ে উপযুক্ত সময়। তবে এই ঘাস সারা বছরই চাষ করা যায়। রোপণের নিয়ম, এক সারি থেকে অন্য সারির দূরত্ব 18 ইঞ্চি ও ঘাস থেকে ঘাসের দূরত্ব 12 ইঞ্চি হলে ভালো হয়। জার্মান ঘাসের বংশবিস্তার, জার্মান ঘাসের কোনো বীজ নেই বললেই চলে, তাই কাটিং পদ্ধতিতে এই ঘাস অথবা মোথা দ্বারা এই ঘাসের বংশবিস্তার করতে হয়। জার্মান ঘাসের চারা তৈরি পদ্ধতি, জার্মান ঘাস পরিপক্ক অবস্থায় 3টি গিট রেখে কাটিং করতে হয়। জার্মান ঘাস উর্বর জমিতে লাগালে ভালো ফলন পাওয়া যায়, আর ভালো ফলনের জন্য জমিতে পর্যাপ্ত পরিমাণে গোবর দিতে হয় এবং চারা বা কাটিং লাগানোর 2 থেকে 3 সপ্তাহ পর একর প্রতি 40 কেজি ইউরিয়া ছিটিয়ে দিতে হবে। প্রতিবার ঘাস কাটার পর একর প্রতি 35 থেকে 40 কেজি ইউরিয়া সার উপরিপ্রয়োগ করতে হয়। জার্মান ঘাস কাটিংয়ের নিয়ম, জার্মান ঘাস রোপণের 50 থেকে 60 দিনে প্রথম কাটা যায়। ফলন, জার্মান ঘাস বছরে প্রায় 5 বার কাটা যায়, আর বছরে একর প্রতি 30 থেকে 45 টন সবুজ ঘাস পাওয়া যায়। সর্বশেষ একটি কথা বলতে পারি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে আপনারা যারা খামারিরা আছেন এবং খামারের সাথে জড়িত, বিশেষ করে গরু এবং ছাগলের খামার করছেন অলরেডি বা করবেন বলে যারা চিন্তা করছেন, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা নেপিয়ার পাকচং ঘাস রোপণ করেন এবং প্লাস পাশাপাশি কিছু জমিতে জার্মান ঘাস আপনারা রোপণ করেন। কারণ হচ্ছে যখন আমাদের প্রচুর বৃষ্টিপাত হয় এবং বর্ষা মৌসুম এসে আমাদের জমিগুলা পানিতে সরবর হয়ে যায়, তখন আসলে আমাদের নেপিয়ার ঘাসগুলো মারা যায় বা কেটে ফেলতে হয়, তখন ঘাসের সংকট দেখা দেয়। আর সেক্ষেত্রে তখন আপনারা যদি জার্মান ঘাস থাকে, আপনার যত পানি হোক না কেন, জার্মান ঘাস কখনো পানিতে মরে না, আপনারা খুব ভালোভাবেই চাষাবাদ করতে পারবেন এবং গরু ছাগলকে সবুজ ঘাসের যে চাহিদা সেটা মেটানো সম্ভব হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে জানিয়ে দিন, এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।